হ্যালো বন্ধুরা, আমি কেকা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি গো। ওয়েলকাম টু কেকার চ্যানেল। এখন কিন্তু রাত হয়ে গেছে, জানো তো, আমাদের সকলে খাওয়া দাওয়া, রাতের খাওয়া সব হয়ে গেছে গো। আজকে রুটি, আলু ফুলকপির তরকারি, মাই করেছে আজকে আলু ফুলকপির তরকারিটা, জানো তো বন্ধুরা, আর মিষ্টি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু কথা বলবো। আর একটা জিনিস আজকে খাবো, মানে আমি কতটা খাবো জানি না, আমার বড়ি বেশিটা খাবে, কারণ আমার তো একটুতেই ঠান্ডা লেগে যায়। তো সেটাই তোমাদেরকে দেখাবো। প্রায় এক বছর পর কিন্তু সেটা আমার বাড়িতে এসেছে, জানো তো, পুরো একটা বছর পরে। হ্যাঁ, আমি কিন্তু এই এক বছর পরে কিন্তু সেটা খাবো। হ্যাঁ, তো সেটা কি তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা? তো চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই কি এক বছর পর বাড়িতে এলো। তো চলো, এই যে দেখো, দেখেছো বন্ধুরা? হ্যাঁ গো, আজকে নিয়ে এসেছে, যেহেতু উপোস আছে তো তো সেই জন্য এটা নিয়ে এসেছে। তো আমাকে বললো, কিন্তু আমি কতটা খাবো আমি জানি না, কারণ আমি মনে হয় না এতটা খেতে পারবো। তো একটু হয়তো মুখে দেবো, কিন্তু এতটা আমি খাবো না গো। তো যাই হোক, দেখে না এক বছর পরে আমার বাড়িতে এটা এসেছে, চিন্তা করা যায় বলো? খেতে ভালো লাগে এবং কম বেশি সকলেই ভালোবাসে, কিন্তু কি করবো বলো, একটুতে একটু টান্না লাগার দাঁত আছে। তো আর কিছু নেই, টাটা।